বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত সংবাদ। আপনি যদি এখনো আমাদের ইউটিউব চ্যানেলের মেম্বার না হয়ে থাকেন তাহলে এক্ষুনি যান আর সার্চ করুন বঙ্গশ্রী চ্যানেল আর সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন যাতে আমরা নিউজ আপডেট দিলে আপনাদের ফোনে বা আপনাদের ডিভাইসে চলে যায়। নিউটাউনের শাহপুরসি আবাসনে শুটআউট, নিহত দুই। কলকাতা পুলিশের এসটিএফের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত দুই দুষ্কৃতী। এসটিএফের সদস্যরা ওই আবাসনে লুকিয়ে থাকা দুষ্কৃতীদের ধরতে গেলে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। আহত হন এক পুলিশ কর্মী। ওই আবাসনে লুকিয়ে ছিল পাঞ্জাবের দুই দুষ্কৃতী। ফায়ারিং হচ্ছে না, ফায়ারিং হচ্ছে। ঘটনাটা হয়েছিল যে আমরা নিরাপত্তা ছিলাম, হঠাৎ পুলিশ গাড়ি আসলো। পুরো টাওয়ারটা, ওই কমপ্লেক্সটা, ছোটো কমপ্লেক্সটা যেটাতে আতঙ্কবাদী ছিল ওটা পুরো ঘিরে ফেললো। ঘিরে ফেললে 10 মিনিটের মধ্যে কিছুক্ষণ পরেই গুলি চললো, শব্দ শুনলাম। তা হঠাৎ দেখলাম একটা অফিসার হাতে গুলি লেগেছে, তাকে ওনাকে নিয়ে চলে গেছে হসপিটালে। পুলিশ অফিসার গুলি লেগেছে, ওনাকে নিয়ে চলে গেছে। আপাতত প্রচুর পুলিশ অফিসার এসছে, আমরা ওখানে আছি, আমাদের ওখানে যেতে দিচ্ছে না। ছিলাম, আমাদের ওখানে যেতে দিচ্ছে না। সাড়ে তিনটে হচ্ছিল, তারপরে পুলিশ আসলো, দিয়ে সব কিছু কভার করে দেওয়া হলো যাতে কোনো ব্যক্তি যেন না আসতে পারে পাশে। দিয়ে তারপরে ফায়ারিং টায়ারিং যখন শুনলাম, আওয়াজ টাওয়াজ হচ্ছে, আমরাও এসে দেখলাম কি হচ্ছে না হচ্ছে। তো আমাদের তো সামনে যেতে দিচ্ছে না, আমরা সঠিকটা বলতেও পারবো না। তা ফায়ারিং হয়েছে এতটুকুই জানি, একটা অফিসার কটা হবে, ওই সাড়ে তিনটে হবে। হ্যাঁ, না ওটা সঠিক, অনেক অফিসার এসেছিলেন। আতঙ্কিত তো থাকবে, স্বাভাবিক। এটা একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, আতঙ্কিত সবাই আছেই, স্বাভাবিক। সবার মধ্যে একটা মনে ভয় আছে। সেই বিষয়টা নিয়ে এখন পুলিশ প্রশাসন দেখছে ও কী করে। আমার নাম শেখ ইসমাইল। বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বহরমপুরের হাতিনগরে প্রহ্লাদ মুরারি এবং মনীন্দ্রনগরের বাসিন্দা অভিজিৎ বিশ্বাসের বাড়িতে পরিবারের সঙ্গে কথা বললেন, মৃতদের ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। মৃতদের পরিবারকে তিনি কিছু আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারের পাশে থাকার এবং কাজের সুযোগ করে দেওয়ার আশ্বাসও দিলেন তিনি। কত টাকা দিয়েছে আজকে? আপনার কে মারা গেছে? আপনার ছেলে। আপনার নাম কি? আপনার ছেলের নাম কি? কি বললো আজকে অভিষেক ব্যানার্জি আপনাকে? ছেলে কি করতো? বাড়িতে কজন আছে? বাড়িতে আমার বউমা, আমি, আমার স্ত্রী। আর ছেলের কোনো বাচ্চা কাচ্চা আছে? আজকে আপনাদের কোনো টাকা দিয়ে গেছে? ছেলে কি বাইরে কাজ করতো? আপনার লকডাউনের জন্য এখানে এসেছিল? মাঠে গিয়েছিল স্যার, মাঠখানে পাই আসছিল স্যার।
শহর কলকাতায় করোনা সংক্রমণ প্রতিরোধে এবার রাস্তায় নামলো কলকাতা পুলিশ। এদিন কলকাতার পুলিশ ও আমরি হসপিটালে যৌথ উদ্যোগে পূর্ব ভারতে এই প্রথম ড্রাইভ বাই ভ্যাকসিনেশন বা রাস্তায় নেমে টিকাকরণের কাজের শুভ সূচনা করলেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র। প্রথম পর্যায়ে ইস্ট বেঙ্গল ক্লাব ময়দান টেন্টের রাস্তায় প্রথম পর্যায়ে উদ্যোগের শুভ সূচনা করেন তিনি। প্রতিদিন 400 মানুষকে টিকাকরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলেও এদিন জানান নগরপাল। সব দিক ঠিকঠাক থাকলে শহর কলকাতায় আরও 3টি জায়গায় থেকে এ ধরনের ভ্যাকসিনেশন ক্যাম্প আগামী দিনে চালানো হবে বলেও জানান সৌমেনবাবু। আজকে আমরা সবাই এখানে সমাবেত হয়েছি একটা ইউনিক প্রকল্প নিয়ে, দ্যাট ইজ ড্রাইভ বাই ভ্যাকসিনেশন। আমরা দেখছি আমাদের জানুয়ারি 16 থেকে আমরা যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা শুরু করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদেরকে, পরে ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স যাদের রয়েছেন পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স তাদের জন্য, তারপরে আমরা আস্তে আস্তে এজ গ্রুপকে চেঞ্জ করা হয়েছে, এখন যেটা এসছে আমাদের 18 ইয়ার্স প্লাস অ্যাবভ, যেটা মে 1 তারিখ থেকে, ফার্স্ট মে থেকে আমরা শুরু করেছি, ফার্স্ট মে থেকে যেটা ড্রাইভ বাই ভ্যাকসিনেশনটাকে আমরা আজকে থেকে শুরু করছি। আজ থেকে আমাদের এই ভ্যাকসিনেশন অন দ্য রোড স্টার্ট হয়েছে এমআরআই এর সাথে কলকাতা পুলিশের। আজকে একটি জায়গাতে হচ্ছে, এইখানে হবে, আশা করছি প্রায় 400 মতন মানুষ ভ্যাকসিনেটেড হবে। আগামীকাল আরও 2 জায়গায়, সব মিলিয়ে 3 জায়গায় শহরে, এবং এটা যদি ভালো সাকসেসফুল সারা পাওয়া যায় তাহলে হয়তো আমরা অন্য জায়গাতেও করতে পারি। শোনা গেছে বউবাজার কালীঘাটে যৌনকর্মীদের পাশে আরও একটি স্বেচ্ছাসেবী সংস্থা গৌরী ফাউন্ডেশন। বাবুল ব্যানার্জি, অঙ্কিত দাস পরিচালক, সৌম্যজিৎ আদক অভিনেত্রী, দেবযানী চ্যাটার্জি, পূজারিণী ঘোষ, অন্তঃশীলা ঘোষ উপস্থিতিতে এক প্রয়াস। করোনায় যৌনকর্মীদের পাশে এবার গৌরী ফাউন্ডেশন। গত কয়েকদিন তারা শোনা গেছে বউবাজার প্রমুখ জায়গায় যৌনকর্মীদের হাতে খাদ্য তুলে দিয়েছেন। করোনা থেকে রুখতে নানা মেডিসিন, মাস্ক, স্যানিটাইজার দেওয়া হয়েছে, খাদ্য ও রেশন। কুপন না থাকলে ঢোকাবে না। হচ্ছে কালীঘাটে যে মেয়েরা যৌন মেয়েরা যায়, যারা থাকে তাদের কাছে থাকার জন্য আমাদের এই কর্মসূচি। গৌরী ফাউন্ডেশন অল ইন্ডিয়া তৃণমূল কৌশলের চেয়ারম্যান হিসাবে আমি তাদের সাথে থাকছি। থেকে আজকে দুর্গত মানুষদের পথে থেকে আহার পৌঁছে দিচ্ছি, এটাই আমাদের কাজ। আমরা যদি এই আহারটা তাদের কাছে পৌঁছে দিতে পারি তবেই সেই আহারটা তারা নেবে, তারা গ্রহণ করবে। আমি মনে করি এই জিনিসটা করাটা খুবই দরকার। রাজীব বন্দ্যোপাধ্যায় গতকাল ফেসবুকে একটি পোস্ট করাকে নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। আবারও আলোচনায় উঠে আসছে দল বদলের কথা, জানি ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। তারই পরিপ্রেক্ষিতে এদিন সকালে ডোমজুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাজার অঞ্চলে দেখা গেল তার বিরুদ্ধে একাধিক পোস্টার, যেখানে লেখা রয়েছে মিস জাফর গদ্দার বেইমানদের এই ডোমজুর কেন্দ্রে কোনো ঠাঁই নেই, সৌজন্যে ডোমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস। কে বা কারা লাগিয়েছে তা এখনও পরিষ্কার নয়, তবে এই পোস্টার নিয়ে আবার নতুন করে শুরু হয়েছে বিতর্ক। নির্বাচনের আগেও একাধিকবার দেখা গিয়েছিল তার নামে পোস্টার, অবশ্য সেগুলো সব তার সমর্থনে ছিল, আর এবার পোস্টার করলো তার বিরুদ্ধে।
সব মিলিয়ে আবারও নতুন করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঘোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত ডুমগুড়ে নির্বাচনী জনসভায় তিনি ওর মুখ খুলে দিয়েছেন, ওর কীর্তিকলাপ সমস্ত মানুষের কাছে বলে দিয়েছে এবং ওর সম্বন্ধে সাবধান হতে বলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সমস্ত মানুষ অক্ষরে অক্ষরে প্রমাণ মানে তার তাকে সমর্থন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাকে সমর্থন করে তাকে গোহারা হারিয়েছে। 42,000-এর বেশি ভোটে সেখানে আমাদের প্রার্থী জিতেছে কল্যাণেন্দু ঘোষ। মানুষ এখনও ভোলেনি, তা সুতরাং যারা দলের মানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধের সময় দলকে বিপদে ফেলে চলে যায় তাদেরকে গাদ্দার বলে আখ্যা দেওয়া হয়। সুতরাং তৃণমূল কংগ্রেসে গাদ্দারদের কোনো জায়গা নেই। কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাবের সদস্যদের কাছে খবর আছে, সুন্দরবন এলাকায় বিধ্বংসী ইয়াশ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জীবন ধারণের দারুণ সমস্যা হচ্ছে। সেই মতো ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাবের সদস্যরা ত্রাণ তড়িঘড়ি খাদ্য সামগ্রী নতুন জামা কাপড় ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সুন্দরবনের বালি পাখিয়ালয় সোনাক্ষা বিদ্যা মন্দির খাত এই রকম 10টি ব্লকে ত্রাণ বিলি করে। ক্লাবের সভাপতি রহিম আলী মোল্লা জানান, আমরা 1200 মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করলেও 700 মানুষের হাতে তুলে দিতে পেরেছি, বাকি 500 মানুষের কাছে পৌঁছাতে পারেনি সময়ের অভাবে। সেই জন্য এখানে একটি নতুন জীবন নামক সংস্থার হাতে অবশিষ্ট ত্রাণগুলি তুলে দিয়ে গেলাম দুর্গত অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। পরবর্তীতে সুন্দরবনের মানুষ বন্যা কবলিত এলাকায় পড়ে যায়, তা সেই জায়গায় আমাদের কাছে খবর আসে যে এখানকার মানুষরা খাবার এবং অন্য অন্য যা মানে জিনিসপত্রের অভাবে ভুগছে এবং বিশেষ করে খাবারের অভাবে। সেই মানে এখানে একটা এনজিও কাজ করছে নতুন জীবন, তারাও আমাদের কাছে খবর দেয়। আমরা এছাড়া এলাকার মানুষের কাছে আমরা খবর নিই, আমাদেরও বন্ধুবান্ধব এখানে আছে এবং যারা রাজনীতিবিদ তাদের কাছেও খবর নিই, সরকারিভাবেও খবর নিয়ে দেখলাম হ্যাঁ সত্যি সত্যি এখানে প্রয়োজন। সেই জন্য আমরা মহারান স্পোর্টিং ক্লাবের একমাত্র অফিসিয়াল ফ্যান ক্লাব ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব, আমরা আমাদের সদস্যদের নিয়ে আজকের সেই সকাল 5টা থেকে আমরা বেরিয়েছি এবং সুন্দরবনে পৌঁছতে আমাদের 10টা গোসাবা ব্লকে আমরা এসে গেছি এবং এখানে আমরা ব্ল্যাক প্যান্থার্সের পক্ষ থেকে আমরা বালি সোনারখা আমরা পাখিরালয়ের মাঝখানে যে স্পটটা আছে সোনারখা 8 নম্বর প্লটে ওখানে আমরা এসেছি। এসে আমরা নিজের হাতে আমরা ত্রাণ বিলি করেছি। এখানে আমরা 1200 লোকের মতো আমরা খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম কিন্তু আমরা 700 লোকের কাছে আমরা পৌঁছতে পেরেছি। এখনও 500-600 লোকের কাছে আমরা পৌঁছতে পারিনি, এখানে সন্দেহ হয়ে আসছে, আমাদের বাড়ি ফিরতে হবে। সেই জন্যে নতুন জীবন যে আমাদের যে এনজিও আছে তার কাছে আমরা আমাদের এই বাকি খাবারগুলো রেখে গেলাম। এছাড়াও আমরা 2 কুইন্টাল চাল এবং আলু এছাড়াও ডাল আমরা ওখানে রেখে গেছি, কিছু মেডিসিন আমরা রেখে গেছি যাতে ওরা নিজেরা এই এলাকার প্রান্তিক মানুষের কাছে পৌঁছতে পারে এবং মানুষের উপকারে আসে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষের কাছে আবেদন করব, আমরা নিজের চোখে যে দুর্দশা মানুষের দেখলাম সেই দুর্দশা বলে এখানে প্রকাশ করা যাবে না, অন্তত আপনারা নিঃস্বার্থভাবে যার যতটা সামর্থ্য আপনারা সুন্দরবন বাসীর পাশে এসে দাঁড়ান, এটাই আমরা ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাবের পক্ষ থেকে কামনা করি। আপনার নাম? আমার নাম রহিম আলী মোল্লা, আমি ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাবে মানে যে ফ্যান ক্লাব আছে অফিসিয়াল ফ্যান ক্লাব তার প্রেসিডেন্ট। আমার একটা সংস্থা নতুন জীবন, যেটা সুন্দরবনে আনফান থেকে এই অবধি আমরা প্রতিনিয়ত সুন্দরবনের মানুষের পাশে আমরা কাজ করছি
এখানকার যে মানুষগুলো এই যে ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এই সর্বপ্রথম মানে ইয়াস ঝড়ে সবার প্রথম আমরা আনফানে ইয়াস ঝড়ে প্রথমে আমরা এখানে মাল নিয়ে ঢুকেছিলাম, আমরা ত্রাণ সামগ্রী নিয়ে ঢুকেছিলাম, আর কেউ যারা ভাত তরকারি নিয়ে আসতে চাইছে বা এখানে খাওয়াতে চাইছে আমরা তাদের চাল ডালগুলো নিয়ে আমরা এখানে রান্না করে তাদেরকে দিয়ে খাওয়াচ্ছি। আর কখনো কখনো অনেক ত্রাণ টিম আসে না, আমাদের কাছে যে পর্যাপ্ত মালটা থেকে যায় আমাদের নতুন জীবন টিম আমাদের কমিউনিটি কিচেন থেকে, আমরা সেই খাবার দিয়ে আবার পুনরায় খাবার তৈরি করে এনাদেরকে খাওয়াচ্ছি সুন্দরবনে যারা ক্ষতিগ্রস্ত মানুষ। আজকে এখানে এসছে ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব, এখানে ওনারা মানে এসছেন, খুব উপকৃত হয়েছেন এখানকার মানুষ সত্যি। এখানে এসে ওনারা নতুন জামা কাপড়, খাবার, এমনি শুকনো খাবার এছাড়াও আরও সামগ্রী দিয়েছেন, মেডিসিন দিয়েছেন। সত্যি খুব ভালো লেগেছে ওনাদের সঙ্গে যে ওনারা এইভাবে এসেছেন অনেক কষ্ট করে। আমরা প্রতিনিয়ত এখানকার মানুষদের জন্য চেষ্টা করছি যদি কিছু করা যায় এখানকার মানুষের যা পরিস্থিতি। আমার নাম মালতাপ, এই জায়গাটার নাম সুন্দরবন গোসাবা ব্লক সোনাগা। ভাটপাড়ার কুলি ডিপোয় খুনের মূল অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ স্থানীয়দের। বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনের ঘটনায় তপ্ত ভাটপাড়া থানার কুল ডিপো মোড় মূল অপরাধীদের গ্রেপ্তার করে চরম শাস্তির দাবিতে সরব মৃতের পরিবার ও পড়শীয় বন্ধুরা। মঙ্গলবার সকাল 10টা থেকে ঘোষপাড়া রোডের কুল ডিপো মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। অবরোধকারীদের দাবি পুলিশ সঠিক তদন্ত করছে না, অপরাধীদের আড়াল করছে। অপরাধ করলে মানে তার শাস্তি চাই, যে করিয়েছে তার তাকে অ্যারেস্ট করা হোক, এই জন্য অপরাধ করেছে। আর কারা করিয়েছে আমি তো সেই সময় ছিলাম না, নিশ্চয়ই হয় যে ছেলের খাবার ক্ষমতা নেই সে ছেলের শ্বাসটা আসলো কি, এর আগে ইলেকশনে আগে ছখানা বোম মারলো ওই শাটারে, তার ওর নাম পড়লো, ও বেল পেয়ে গেল, ও বা আবার এসে প্যাতারা করতে পারি। হ্যাঁ, অবরোধ যতক্ষণ দেখুন বড়বাবু বলবে যদি। আপনার নাম কি? আমার নাম জওয়াহরি সাহেব। আমরা বসেছিলাম বাড়িতে, কাকা আসলো বাইরে থেকে, তারপরে গালাগালি করছিল, বললো কি হলো তোকে, ও বলছে কি মানে বাড়ির কাছে কিছু জমি আছে, ও বলছে এখানে বাড়ি করবো, ও বললো ঠিক আছে গালাগালি করতে লাগলো, ও বলছে ঠিক আছে করিস, এখন তুই মদ খেয়েছিস, এখন তুই যা বাড়ি, ও বলছে না আমি যাবো না, আর এখন মানে তুই কিছু বললি আমি তোকে ছাড়বো না এমনি বলছে। তা আমার কাকা বললো ঠিক আছে আমি কিছু বলবো তাহলে তো তুই কিছু করবি, এখন এখন তুই যা বাড়িতে এমনি বলে গালাগালি দিল। তাহলে আমি শুনতে পারলাম, আমি গালাগালি দিয়ে দিলাম, তারপরে হয়ে গেল তো কাকা আমাকে পিছনে করলো, কথা করতে করতে মেরে এমনি পালিয়ে গেল। কে ছিল? কে ছিল? কে ছিল? কে ছিল? সুন্দর ছিল, ওর সঙ্গে আর একটা ছেলে ছিল বাঙালি, আর চন্দ্র সিং লালন সিং ওকে পাঠিয়েছিল। কি চাইছেন? কি চাইছেন আপনারা? স্বপ্ন কি? এখন এই পর্যন্তই। আবার নতুন আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। নমস্কার। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং AICTE রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড MBA ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম। পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ IIT খড়গপুর অ্যান্ড ফ্যাকাল্টিজ ফ্রম IIM, IIT, NIT, ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. Till America. Apna room ready, madam. Thank you. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে
মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাই ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।